नमस्कार बंधुरा, आईएससी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आशा करी आपनारा सबाई खुबी भालो आछेन। आजके आमी मसाला इडली रेसिपी निये चले एसेछि। इडली तो आमरा सबाई खेयेछि, आजके एइभाबे एकबार बानिये देखुन, खेते खुबी भालो लागबे, छोटो थेके बड़ो सबारई खुबी पछन्द होबे। तो आजकेर एइ रेसिपिटा बानानोर जन्य आमी निये निएछि चारटे नरम नरम इडली। एगुलो खुबी नरम हय आर खेते खुबी मजार हय, আর মশলা দিয়ে যদি রান্না করা হয় এতেও খুবই ভাল লাগে খেতে। তো চাটা ইডলি নিয়ে নিয়েছি, এবার আমি এগুলোকে এইভাবে করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। কেটে নেওয়ার পর এই দেখুন সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আমি আর একটু ছোটো করে দিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো ঢুকে যায়। তো এগুলোকে নিয়ে কড়াইর দিকে চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা হালকা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকেও হালকা একটু গরম করে নেওয়ার পর দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব হাফ চামচের থেকেও অল্প জিরে, কালো সরিষা, এরপর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি। ছোট বাচ্চাদের জন্য যদি আপনারা এটা তৈরি করছেন তাহলে কাঁচা লঙ্কাটা না দিলেও চলবে। একটু হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর যাতে তাড়াতাড়ি এগুলো গলে যায় এই জন্য আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দেব লবণ। এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে দেব যতক্ষণ অবধি না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা হালকা এখানে গলে এসছে, এবার আমি দিয়ে দেব হাফ চামচের থেকেও অল্প পরিমাণ ধনে পাউডার, এরপর দিয়ে দেব অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেব গরম মশলা। আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। চাট মশলাটা আমার কাছে ছিল না, তাই আমি লেবু দিয়ে বানাবো। লেবুটা আমি পরে দেব। এগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা ইডলিগুলো। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিব। আঁচটাকে কিন্তু একেবারে হালকা রাখতে হবে। তো এইভাবে করে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এখানে হাফ লেবু দিয়ে দেব। লেবুটাকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে, এক জায়গায় দেওয়া যাবে না। তো দেওয়ার পর আমি গ্যাসটাকে একেবারে বন্ধ করে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করার পর এগুলোকে সার্ভ করে নেব। তো এগুলো আমি বের করে নিয়ে আসছি। এগুলোকে নারকেল চাটনির সঙ্গেও খাওয়া যেতে পারে, অথবা এগুলো এমনিও খাওয়া যেতে পারে, খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবাইকে খুবই ভালো লাগবে। আশা করি আপনাদেরকেও এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।